গঠনের সবচেয়ে প্রথম ভাগ হলো ব্যক্তি নিজে নিজের পাপ, নিজের অপরাধ, নিজের ভুলকে উদ্ঘাটন করতে পারা। আমি একজন ব্যক্তি যদি আমার ভুলটা উদ্ঘাটন করতে পারি, আমার অন্যায়টা, আমার ভুলটা বুঝতে পারি, তাহলে ভুল থেকে বেরিয়ে আসার পথ পরিষ্কার হয়ে যাবে। ভুল থেকে বেরিয়ে আসার এটা সবচেয়ে বড় উপায় যা আগে নিজেকে উদ্ঘাটন করতে হবে, যেটাকে আরবিতে বলা হয় মুহাসাবা বা ইহতিসাব, যেটাকে ইংরেজিতে বলা হয় সেলফ অ্যাকাউন্টেবিলিটি বা সেলফ রিভিউ, নিজেকে রিভিউ করা, নিজের আত্মাকে রিভিউ করা, নিজের আত্মাকে সংশোধন করা, আত্মসমালোচনা বা আত্মপর্যালোচনা যেটাকে বলা হয়। আমরা বর্তমান সমাজে অন্যকে নিয়ে পর্যালোচনা করি, অন্যের কি করলো, অন্য কি বললো, অন্য কোথায় গেল, অন্য কি খেলো, এটা নিয়েই আমাদের মাথা রাখে। বাট আমরা আমাদের ব্যক্তি জীবনে আমি কতটুকু সফল, আমি ব্যক্তি জীবনে কতটুকু মুসলিম, ইসলামের দাবি, ইসলামের আশা আমাকে আমি কতটুকু পূরণ করতে পারছি, এইটাকে মূল্যায়ন করা, এইটাকে ভাবা, এইটাকে বোঝা, এইটাকে উদ্ঘাটন করা আমাদের কতজন মানুষ আমরা করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নিজের পাপ, নিজের অপরাধ, নিজের ভুলগুলো যদি নিজে উদ্ঘাটন করতে পারে, তাহলেই সে কিন্তু তার আত্মাকে গঠন করার জন্য সামনে আগাতে পারে। জানার ভুল হচ্ছে এটা যদি নিজে উপলব্ধি করতে পারে ও ভুল থেকে বেরিয়ে আসার জন্য প্রচেষ্টা করতে পারে। এই জন্য আত্মগঠন করতে গেলে আমাকে আপনাকে ভুলটা, অপরাধটা চিহ্নিত করতে হবে, মনে রাখতে হবে। ভুল হলে কেউ কিন্তু আপনাকে হাত ধরে বলবে না যে তুমি সরো এখান থেকে, নিজেকেই উঠে আসতে হবে। রাস্তায় আপনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে আপনি পড়ে গেছেন, কেউ যদি না উঠায় আপনি উঠবেন না? অবশ্যই উঠবেন। আপনি দারিদ্রতার কষাঘাতে আপনার জীবন জর্জরিত, আপনি কি পরিকল্পনা করবেন না কিভাবে আমি অসচ্ছলতা কাটিয়ে উঠতে পারি, কিভাবে আমি আমার এই দারিদ্রতা থেকে উঠে আসতে পারি? আপনার ব্যবসায় লাভ হচ্ছে না, আপনি কি পরিকল্পনা করেন না যে আমি কিভাবে ব্যবসায় লাভ বা লাভবান হতে পারি? তাহলে আপনি এই সংক্ষিপ্ত জীবনের জন্য এত পরিকল্পনা, এত চিন্তা চেতনা, এত অর্থ খরচ, এত কিছু করছেন, বাট যে জীবন চিরস্থায়ী, চিরন্তন, সে জীবনের জন্য আমি আপনি কতটুকু পরিকল্পনা করেছি, কতটুকু চিন্তা ভাবনা করেছি? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহ সূরা আর-রাদ 11 নম্বর আয়াত লাহু মুআক্কিবাতুন মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষের জন্য, প্রত্যেক মানুষের জন্য তার সামনে পিছনে একজন এক একটা প্রহরী আল্লাহ নিযুক্ত করে রেখে দিয়েছেন, প্রহরী যে ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, সে ওই প্রহরী ওই ব্যক্তিকে, ওই মানুষকে আল্লাহর অনুমতিক্রমে তাকে হেফাজত করে, সংরক্ষণ করে। মনে রাখবেন, মনে রাখবেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইগাইরু মা বিকওমিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সম্প্রদায়ের, ওই গোষ্ঠীর, ওই ব্যক্তির, ওই রাষ্ট্রের পরিবর্তন আনয়ন করেন না যতক্ষণ পর্যন্ত তারা বা সে নিজের পরিবর্তন নিজে না করে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, নিজেকে এগিয়ে আসতে হবে, আপন শক্তিতে জ্বলে উঠতে হবে, অন্যের শক্তিতে নয়। অন্যের বোঝা তখন আপনাকে যেমন বইতে হবে না, অনুরূপ আমার বোঝা কেউ বইবে না। আমি খুন করলে এই খুনের পাপ, এই খুনের আসামি, এই খুনের বিচার আমাকেই সহ্য করতে হবে, অন্য কেউ কাউকে নয়। অতএব ভাগ্য পরিবর্তন করতে গেলে বা তাকদীর বা অবস্থা থেকে উন্নয়ন ঘটাতে গেলে অবশ্যই আপনাকে নিজেকে পরিবর্তন হতে হবে, নিজের আত্মাকে জিজ্ঞাসা করতে হবে আমি কি করছি, আমি সারাটা দিন কি করছি। রাতে একটু ভাবুন না, দেখবেন আপনার পথ পরিষ্কার হয়ে যাবে। ঘুমানোর আগে একটু চিন্তা করেন আপনি আজকে পাঁচ অক্ত সলাৎ জামাতে করতে পেরেছি কিনা, আমি একটি আজকে কতটা পাপ কাজ করেছি, আমি কতটা মিথ্যা বলেছি, আমি কত টাকা মানুষের কাছ থেকে হারামভাবে উপার্জন করেছি, মানুষকে ঠকিয়ে কত ইনকাম করেছি, মানুষের কাছ মানুষকে আমি কত বা মানুষকে কষ্ট দিয়েছি, একটু ভাবুন না। দেখবেন এই ভাবনাটা যখন আপনার মাঝে উন্মোচিত হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে সঁপে দেওয়া ভালো পথে ফিরে আসার পথ পরিষ্কার হয়ে যাবে। সম্মানিত শুধু বলবেন।